হিরো বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সাথে আছে আমি সাথী আক্তার শুরুতেই সংবাদ শিরোনাম প্যারিসের বাংলাদেশে অধিষ্ঠিত গার্ড নর্দ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ কর্ণ আতঙ্কে থমথমে অবস্থা বিরাজ করছে সৌদি আরব সহ পুরো বিশ্ব জুড়ে ফেরদোস করিম আখনজিকে ফ্রান্স বাংলাদেশ প্রেস ক্লাবে সংবর্ধনা প্রধান ফ্রান্সের সিটি কাউন্সিলর পার্টিদের সাথে সাংবাদিকদের মত বিনিময় রবিবার নির্বাচন মজিব পর্ষের শুভেচ্ছা জানিয়েছেন লেবানন আওয়ামী লীগের নেতৃবৃন্দ সাংবাদিক আরিফুল ইসলাম রিগান জামিন মুক্তি পরিবারের দাবি তাদের জানানো হয়নি মাগুরায় সাংবাদিক আরিফুল ইসলামের ওপর নির্যাতন ও মিথ্যা মামলার প্রতিবাদ মানব বন্ধ তিন বাড়িতে সাংবাদিক আরিফুল ইসলাম রিগানকে গ্রেফতারের প্রতিবাদে মানব বন্ধ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত ফ্রান্সে ইতিমধ্যে আক্রান্তের সংখ্যা প্রায় পাঁচ হাজার আক্রান্ত কমানোর উদ্দেশ্য ফ্রান্স সরকার ফ্রান্সের সকল স্কুল কলেজ প্রতিষ্ঠান বার রেস্টুরেন্ট নাইট ক্লাব বন্ধ ঘোষণা করেছে যদিও ফার্মেসি ব্যাংক তামাক ও গ্রোসারি দোকান খোলা রাখতে বলেছে সরকার জরুরি আদেশ জারির ফলে ফ্রান্সের বাংলাদেশি অধ্যুষিত গার্ডনত এখন জনমানব শূন্য গার্ডনদের ছোট বড় মিলিয়ে প্রায় একশোটি ব্যবসা প্রতিষ্ঠান বাংলাদেশি মালিকানাধীন রেস্টুরেন্টগুলো বন্ধ হওয়ার ফলে কর্মহীন হয়ে পড়েছে অনেকে তবে নিরাপত্তার কথা ভেবে এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সকল ব্যবসায়ী আসলে করোনা ভাইরাস এখন একটা বিশেষ সমস্যা হয়ে দাঁড়িয়েছে সারা ইউরোপ তথা সারা পৃথিবী জুড়ে এখন আমরা যারা এখানে ব্যবসা করতেছি আমাদের ব্যাংকের সাথে বিভিন্ন কাজ করতে বিভিন্ন অফিস আদালতে কনফারেন্স করতে হয় এবং বিভিন্ন সংস্থার সাথে আমাদের কাজগুলা করতে হয় তো এই ক্ষেত্রে দেখা গেছে যে বিভিন্ন সংস্থা এখন তারা সরাসরি কোনো ক্লায়েন্টের সাথে কথা বলতে চাচ্ছে না কোন কনফারেন্স করতে চাচ্ছে না বেশি লোক একসাথে জমা হওয়ার মতো যে কাজগুলো আছে এগুলা থেকে সরকার বিরত করছে আর আপনি জানেন যে এখানে ফ্রান্সের যে প্রেসিডেন্ট ইমানুয়েল বাকরু উনি সোমবার থেকে সব স্কুল কলেজ এবং সবকিছু বন্ধ করে দিচ্ছে এতে করে আপনার দেখা গেছে সুপার মার্কেট সহ বিভিন্ন জায়গায় যে আলিমেন্টাসিউর যে জিনিসপত্র আছে ওগুলা নিয়ে আমার খুব রিজার্ভ করতেছে তো এতে করে দেখা যাচ্ছে যে এই দেশে একটা মানে বড় ধরনের একটা ক্রাইসিস দেখা ক্ষেত্রে সৌদি আরবে চলতি মাসে দুই তারিখ থেকে চোদ্দ তারিখ পর্যন্ত আক্রান্ত হয়েছেন একশত জন। এর মধ্যে একজন বাংলাদেশিও রয়েছেন করোনা ভাইরাস আতঙ্কে দেশটির ব্যবসা প্রতিষ্ঠানেও স্থবিরতা নেমে এসেছে করোনা ঠেকাতে সৌদি সরকার ইতিমধ্যে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে এর অংশ হিসেবে পনেরোই মার্চ থেকে সকল আন্তর্জাতিক ফ্লাইট দুই সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে সৌদি আরব থেকে সহকর্মী মোহাম্মদ ফিরোজের প্রতিবেদনে জানাচ্ছেন আগামীকাল রোববার থেকে সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী যে আন্তর্জাতিক রোডের ফ্লাইটগুলো আপাতত স্থগিত করা হয়েছে তার প্রেক্ষিতে আমরাও আপাতত এই পনেরো দিনের জন্য কাউকে টিকিট দিচ্ছি না আর আমরা বিগত দিনে যে টিকিটগুলো বিক্রি করছি তাদেরকে বিক্রি করছি যেগুলা ওইগুলা ওই টিকেটে ওই প্যাসেঞ্জারগুলা কোনো চার্জ ছাড়াই যেটা যাওয়া আসা করতে পারবেন আসলে তো ব্যাপারটা খুবই দুঃখজনক সব সমস্ত জন্য ক্যান্সেল হয়ে গেছে সমস্ত ইন্টারন্যাশনাল সব সারা বিশ্বময় যে করোনা ভাইরাসের যে আতঙ্ক এটা আমাদের জেদ্দাতেও পড়েছে আমাদের বর্তমান এই সময় কিন্তু সিজন এই সময় কাস্টমার থাকার কথা আমরা কিন্তু এখন সেই আগের মতো ব্যবসা হচ্ছে না বিসমিল্লা রহমান রাহিম আসসালাম আলাইকুম আমি আতা রহমান মুকুল জেদ্দা একজন কমিউনিটির নেতৃত্বে আছি আমরা এখানে আমাদের মজিব বসে বিভিন্ন কর্মসূচি ছিল আমরা এগুলি আবহাওয়া স্থগিত করে দিয়েছি এবং কনসোলের থেকে এবং সৌদি সরকার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছে আমরা সেই মতো চলার চেষ্টা করব চোদ্দ মার্চ পর্যন্ত সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় দেশটিতে একশত তিনজন করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় যারা সৌদি মিশর বাহরাইন মার্কিন ও বাংলাদেশী নাগরিক এদের মধ্যে একজন সুস্থ হয়ে গত বুধবার নিজ বাড়িতে ফিরে গেছেন বাকি একজনের অবস্থা গুরুতর এবং অন্যরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে জেদ্দাস্তা পলিক্লিনিকের বাংলাদেশী চিকিৎসক সৈয়দ ওমর ফারুক এই ভাইরাস থেকে দূরে থাকতে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকার আহ্বান জানান করোনা বিস্তার ঠেকাতে এর আগে সৌদি সরকার ওমরা ও ভ্রমণ ভিসা বন্ধ স্থানীয়দের ওমরা ও জিয়ারাতের নিষেধাজ্ঞা স্কুল কলেজ শিশাবার সিনেমা থিয়েটার কনভেনশন হল বন্ধ 72 ঘন্টা সময় দিয়ে অন্য দেশ থেকে নিজ দেশে ফিরে আনা করোনা আক্রান্ত দেশের ভিসা সময় বেঁধে নিয়ে নিজ দেশে ফেরত সৌদি তে ফিরে আসার সুযোগ দিয়ে সবশেষ পনেরোই মার্চ থেকে আগামী চোদ্দ দিন সব ধরনের আন্তর্জাতিক ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে তবে যারা এর মধ্যে বাংলাদেশ বিমানের টিকিট কিনেছেন তাদের নিষেধাজ্ঞার পর ফি যেতে পারবেন বলে জানান কোন মালিকরা করোনা ভাইরাসের আতঙ্কে ওমরা ও ভ্রমণ ভিসায় লোক যেতে না পারায় সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান ইতিমধ্যেই ধস নেমেছে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের লোকসান গুনতে হচ্ছে প্রতিদিন তবে এ নিয়ে তার আতঙ্কিত নন বরং অচিরেই এই সংকট কাটিয়ে উঠবেন বলে আশাবাদী প্রবাসীদের আতঙ্কিত না হয়ে সতর্কতা অবলম্বন করে সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ দূতাবাস ও কনসুলেটের নির্দেশনা মেনে চলার আহ্বান করেছেন জেদ্দা কমিউনিটির নেতৃবৃন্দ যারা দেশে ছুটিতে অবস্থান করেছেন করোনার প্রভাবে যদি সমস্যায় পড়েন তাদের পরবর্তীতে আরবে যেতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র এ কে আব্দুল মোমেন এছাড়াও প্রবাসীদের নিজ নিজ আফসির অ্যাকাউন্ট থেকেও ছুটি বাড়িয়ে নেওয়ার সিস্টেম ইতিমধ্যে যুক্তি করেছে সৌদি সরকার ফ্রান্সে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি সাংবাদিকদের বৃহত্তর সংগঠন ফ্রান্স বাংলাদেশ প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যকরী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে ক্যাসিমার সহনীয় একটি রেস্টুরেন্ট প্রেসক্লাবের জ্যেষ্ঠ সহ সভাপতি আজিজুল রহমানের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয় একই সভায় প্রেসক্লাবের সম্মানিত সিনিয়র সদস্য ফেরদৌস করিম আখুন্দির স্বদেশ গমন উপলক্ষে এক সংবর্ধনা ও প্রীতি ভোজের আয়োজন করা হয় যুগ্ম সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন সাইফুলের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক নয়ন মামুন সংবর্ধিত অতিথি ফেরদুস করিম আখনজি সহসভাপতি নজমুল কবির কোষাধ্যক্ষ দক্ষ করিম সাহিত্য প্রকাশনা সম্পাদক মোহাম্মদ নুরুল আলম মাসুম আন্তর্জাতিক সম্পাদক জামিল আবেদ ক্রীড়া সম্পাদক মাজহারুল ইসলাম অনুষ্ঠানে প্লেস ক্লাবের নেতৃবৃন্দ ফ্রান্সের বাংলাদেশি কমিউনিটির সকল প্রয়োজনে তাদের লেখনি দিয়ে সকলের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এবং করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে সচেতন হবার জন্য প্রবাসীদের প্রতি অনুরোধ জানান ফ্রান্সে আসন্ন মিউনিসিপ্যালিটি নির্বাচন বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিলের প্রার্থীদের সাথে মত বিনিময় ও আলোচনা সভা করেছে দেশটিতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি সাংবাদিকদের বৃহত্তর সংঘটক ফ্রান্স বাংলাদেশ প্রেস ক্লাব প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন সাইফুলের পরিচালনায় সেন্ট ডেনিস এলাকার একটি রেস্টুরেন্টের হলরুমে সভা অনুষ্ঠিত হয় প্লেস ক্লাবের সহ সভাপতি আজুর রহমানের সভাপতিত্বে এই অনুষ্ঠানে ক্লাবের সাধারণ সম্পাদক নয়ন মামুনের শুভেচ্ছা মধ্য দিয়ে শুরু হওয়ার অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউরো বাংলা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক আবু তাহির প্রেস ক্লাব সহ সভাপতি নজমুল কবির সিনিয়র সদস্য ওমর ফারুক আব্দুল আজিজ সেলিম কোষাধ্যক্ষ রেজাউল করিম সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান প্রচার সম্পাদক রুহুল আমিন মিউনিসিপ্যালিটিক নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন ইস্তা থেকে কাউন্সিলর প্রার্থী কৌশল রাব্বানী খান প্যারিস দশ এরিয়া থেকে এ এ এম ডি ফেডোস নয়ন সেভরান থেকে রেজাউল করিম রেজা ভিকনেক্স সোরফসেন থেকে নয়ন এন কে আর্জেন্টেল থেকে আকাশ হেলাল সেন্ট ড্যানিস সেন্ট্রাল থেকে সোর্ফ সদি ওল আইবরি থেকে জুবাইদ আহমেদ আওলনে সোসবেস থেকে আব্দুল মুনিম জোয়েন আইবুই থেকে জুবায়েদ আহমেদ আউলনে সোর্স বইস থেকে আব্দুল মুনিম জুডেদ এবং বিগনেক্সের সোর সেন থেকে কাউন্সিলর প্রার্থী সাত্তার ফারাজি উপস্থিত ছিলেন অনুষ্ঠানের শুরুতে প্লেসলাপ নেতৃবৃন্দ আমন্ত্রিত অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করে নেন বর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ লেবানন শাখার নেতৃবৃন্দ লেবানন আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা রানীর ছোট মেয়ে সাথী জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত হয়ে তারা এই শুভেচ্ছা জানান এ সময় নেতৃবৃন্দ করোনা ভাইরাস থেকে বাঁচতে সবাইকে পরিষ্কার পরিচ্ছন্ন ও নিয়মিত হাত ধৌত ও রাস্তায় বের হলে মাস্ক ব্যবহার করতে অনুরোধ করেন অনুষ্ঠানে লেবাননে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত হয়ে জন্মদিনে কেক কাটায় অংশগ্রহণ করেন উপস্থিত ছিলেন সুফিয়া আক্তার বেবি তপন ভৌমিক আতিকুল ইসলাম শাহিন মির্জা সিয়াম হাজিরে সেফালী আক্তার মোহাম্মদ কায়ুম আব্দুল করিম সহ অনেকে অবশেষে বাংলা ট্রিবিউনের কুড়িগ্রাম জেলা প্রতিনিধি আরিফুল ইসলাম রিগানকে রোববার সকালে জামিনে মুক্ত করা হয়েছে তবে তার এই জামিন নিয়ে ক্ষুদ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন স্বজনরা তাদের দাবি পরিবারকে না জানিয়ে আরিফুলকে ভয় দেখিয়ে জামিন নামায় স্বাক্ষর নেওয়া হতে পারে এদিকে রোববার সকাল সাড়ে দশটায় জামিনের দেড় ঘন্টা পরে কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত করে সাংবাদিক আরিফুলের মামাতো ভাই কাজল তাকে চিকিৎসার জন্য কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে গেছে বলে পরিবার সূত্রে জানা গেছে আগে আরিফুলের সমাজ হোসেন জামিনের জন্য আপিল দাখিল করেন বলে জানান তার আপিল অনুমোদনের পর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের আদালতে জামিন আবেদনের শুনানি অনুষ্ঠিত হয় রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাডভোকেট এস এম আব্রাহাম লিঙ্কন এবং আরিফুলের পক্ষে ছিলেন অ্যাডভোকেট শাখাউত হোসেন ও অ্যাডভোকেট আহসান হাবিবী হিলু। আপিল শুনানি শেষে পঁচিশ হাজার টাকার বন্ডে স্থানীয় প্রেস ক্লাবের সভাপতি জিম্মায় আরিফুলকে জামিন দেওয়া হয় বলে জানা যায় এর আগে শুক্রবার মধ্যরাতে ফিল্মি কায়দায় আরিফুলকে বাড়ি থেকে তুলে নিয়ে বেধরভাবে পেটাতে পেটাতে জেলা প্রশাসক অফিসে তাকে নেওয়া হয় সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এক বছর বিনা শ্রম কারাদণ্ড এবং পঞ্চাশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো পনেরো দিনের জেল দেওয়া হয় এদিকে আইফুলের বোন রিমা ও মামা নবীদুল জানান আমরা জামিন আবেদন করিনি তাকে কিভাবে জামিন দেওয়া হয়েছে তা আমাদেরকে অবগত করা হয়নি অপরদিকে একই অভিযোগের কথা জানান বাংলা টিওয়ানের ঢাকা ন্যাশনাল ডেক্স ইনচার্জ শাহ আলম কুড়িগ্রামের সাংবাদিক আরিফুল ইসলামকে নির্যাতন মিথ্যা মামলার প্রতিবাদে আজ দুপুরে শহরের চৌরঙ্গি মোড়ে মাগুরা রিপোর্টার্স ইউনিটি মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে এ সময় বিভিন্ন গণমাধ্যমে সাংবাদিকরা এই মামলার মাধ্যমে সত্য প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ মনে করে। সাংবাদিকরা অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার এবং দোষীদের শাস্তি দাবি করেন এছাড়া এই ঘটনায় জড়িত ছে জেলা প্রশাসকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয় সাংবাদিকরা অবিলম্বে সরকারের ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিক ঘটনার নিন্দা এবং এই কালো আইন বাতিলের দাবি জানায় এই ঘটনার দ্রুত সুষ্ঠু সমাধান না হলে সাংবাদিকরা অবিলম্বে বৃহত্তর কর্মসূচির ঘোষণার হুমকি দেয় কুড়িগ্রামের চিলমারিতে বাংলা ত্রিবন এর কুড়িগ্রাম জেলা প্রতিনিধি আরিফুল ইসলাম রিগানকে গভীর রাতে বাসা থেকে গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন করছে চিলমারি সাংবাদিক সমাজ রবিবার সকাল এগারোটায় চিলমারি উপজেলার পরিষদ মোড়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন করে চিলমারির সাংবাদিক সামাজিক সাংস্কৃতিক ব্যক্তিবর্গ ঘণ্টাব্যাপী মানববন্ধনে অপরাধে মিথ্যা মামলায় রাতে তাকে গ্রেফতারের নিন্দা জানিয়ে বক্তব্য রাখেন সাপ্তাহিক যুগের খবর সম্পাদক এস এম নুরুল আমিন সরকার চিলমারি প্লেস ক্লাব সভাপতি নজরুল ইসলাম সাবু সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া প্লেস ক্লাব চিলমারির সভাপতি গোলাম মাহবুব চিলমারি শিল্পকলা একাডেমি সাধারণ সম্পাদক ও সমকাল চিলমারি প্রতিনিধি নাজমুল হুদা পারভেজ প্রমুখ বক্তারা জেলা প্রশাসক সুলতানা পারভিনের প্রত্যাহার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন অবিলম্বে মিথ্যা মামলায় গ্রেফতারকৃত সাংবাদিক আরিফুল ইসলাম ব্রিগেনকে মুক্তির দাবি করেন দেখছিলেন ইউরোবাংলা সংবাদ আগামী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখন এ পর্যন্তই আরো সংবাদ দেখতে লগ ইন করুন ডাব্লিউডাব্লিউ ডট বাংলা ডট টিভি